হ্যালো এভরিওয়ান, তো চারিদিকে কিন্তু শুধু কোরিয়ান ফুড, কোরিয়ান রেস্টুরেন্ট আর সবকিছু কিন্তু এখন শুধু কোরিয়ান কোরিয়ান আর কোরিয়ান। তো তার জন্যই আমরা আজকে নিয়ে চলে এসেছি এমন একটা চ্যালেঞ্জ, কোরিয়ান হট অ্যান্ড স্পাইসি চিকেন ফ্লেভারের একটা নুডলস। তো তোমরা কিন্তু বুঝতেই পারছো কতটা স্পাইসি আমাদের চ্যালেঞ্জ হতে চলেছে। তো আমি আর আমার বোন দুজনে মিলে কিন্তু চলে এসেছি আজকে আমাদের এই স্পাইসি স্পাইসি চ্যালেঞ্জ নিয়ে। তো এই যে কিন্তু আমাদের নুডলস, তো দেখা যাক কার কতটা চোখ দিয়ে জল পড়ে। তো দেখতে থাকো আর তোমরা স্টার্ট করছি, 1 2 3 স্টার্ট। ফার্স্ট বাইট নিতেই কিন্তু আমার মুখটা জ্বালাবালা হয়ে গেছে। টিস্যু কিন্তু অলরেডি আমরা রেডি করে রেখেছি, পুরোটা একবারে খেয়ে আজ বাইটে আমার রেডি মনে হচ্ছে না আমি পুরোটা খেতে পারবো। পুরো চিকেনের ফ্লেভার পাচ্ছি না আমি, শুধু লঙ্কা চিলি আর চিলি আমাকে বেশি দিয়ে কমিয়েছে। ও শুধু মার চিলি, শুধু রেড চিলি গুলো দিয়ে যা কিছু না। ও আমার কিন্তু অলরেডি চোখে আমার কিন্তু অবস্থা শোচনীয়। ও নিজ গা কম নিয়েছে, একটু ফ্যান চালাবে দাঁড়া ফ্যানে। আমি বেশ আনি আমার আর কোনো মতে সম্ভব না। আমার কোনো মতে সম্ভব না, আমি আর পারবোই না। তো আমাদের কোরিয়ান নুডলস চ্যালেঞ্জ কিন্তু এখানেই শেষ। আমি আর কোনো মতে পারলাম না, আমার কোনো মতে সম্ভব না। আমার মুখ থেকে আগুন বেরোচ্ছে, আগুন জাস্ট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সঙ্গে থাকো আর দেখে থাকো ফ্রান্স ব্লগ। তো টাটা। তারপর বড় দেখায় নিপাকে।